আমরা সাধারণত ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করে থাকি। যদিও এর মধ্যে আবার অনেকেই দ্বিধাগ্রস্ত থাকেন, খাওয়ার আগে নাকি খাওয়ার পরে ঠিক কোন সময় দাঁত ব্রাশ করা উচিত, এই সম্পর্কে হয়তো অনেকেরই সঠিক ধারণা নেই। আসলে ব্রাশ করার মাধ্যমে দাঁতে জমে থাকা খাবার এবং ফলক অপসারণ হয় সহজেই। বিশেষ করে চিনিযুক্ত খাবার বা স্ন্যাক্স খাওয়ার পরে দাঁতে ব্যাকটেরিয়া অ্যাসিড তৈরি করে। ওই অ্যাসিড দাঁতের এনামেলের ক্ষতি করে, দাঁতের এনামেল ভেঙে ফেলে এবং মাড়ির মাঝে গর্ত তৈরি করে। এক্ষেত্রে দাঁত এবং মাড়িতে যথেষ্ট ব্যথাও হয়, যা মাড়ির রোগের কারণ হয়ে দাঁড়ায় আস্তে আস্তে। এই কারণেই দাঁত পরিষ্কারের ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এবার প্রশ্ন, খাওয়ার আগে না খাওয়ার পরে কোন সময় ব্রাশ করবেন? এ ব্যাপারে আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন 2 মিনিটের জন্য ফ্লোরাইড টুথপেস্ট দিয়ে দিনে অন্তত 2 বার দাঁত ব্রাশ করার পরামর্শ দেন। আপনি কখন দাঁত ব্রাশ করবেন তা কিন্তু নির্ভর করে থাকছে আপনি কি খাবার খাচ্ছেন তার উপরে। আপনি যদি অ্যাসিডিক খাবার বা পানীয় পান করেন তাহলে খাবার পরপরই দাঁত ব্রাশ করবেন না। খাবারের অ্যাসিডগুলো দাঁতের এনামেলকে দুর্বল করে দেয়। আসলে দিনে 2 বার দাঁত ব্রাশ করাই যথেষ্ট, ঘুম থেকে উঠে এবং ঘুমোতে যাওয়ার আগে। তবে দাঁত ভালো রাখতে প্রতিবার খাওয়ার পরে দাঁত ব্রাশ অথবা কুলকুচি করাটা জরুরি। দাঁত ও মুখের স্বাস্থ্য ভালো রাখতে ব্রাশ করার পাশাপাশি প্রতিদিন কুলকুচি করুন। এরপর মাউথ ওয়াশও ব্যবহার করুন। এতে আপনার দাঁত সুস্থ থাকবে এবং তা ঝকঝকে থাকবে।